আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আগের কক্সবাজারের পর্বতে আমি দেখিয়েছি যে ঢাকা থেকে আমি কীভাবে কক্সবাজারে এসে পৌঁছেছি, অ্যান্ড হলো আমি সকালে এসে কী নাস্তা করলাম এবং কোন হোটেলে উঠলাম, এইগুলোর ডিটেলস আমি সব দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি কক্সবাজারের সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচের বর্তমান অবস্থা আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কী পাওয়া যায়, শুট কী কোথা থেকে আপনারা কিনবেন, এবং হলো কী কী ফুড আপনারা খেতে পারবেন কক্সবাজার বিচের সামনে, এবং হলো কী কী আপনারা সি ফুড যেগুলো আছে ওগুলো ট্রাই করতে পারবেন, এগুলো আজকে আমি ডিটেলস আপনাদের দেখাবো এবং হলো বিচটা আমি ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমে আমি হোটেল থেকে উঠে ফ্রেশ হয়ে বিচে চলে আসছি যে দেখার জন্য কী অবস্থা। অ্যান্ড এসে দেখি প্রচণ্ড রোদ ছিল, ভাগ্যক্রমে একটা ছাতা নিয়ে এসেছিলাম আমরা। এই ছাতাটা আমার আব্বু ব্যবহার করছিল। তো আমরা ছোট্ট একটি ঘোড়া দেখলাম যেটা এখনও রাইড করার জন্য উপযোগী হয়নি। সামনে আমরা আম ভরটা দেখলাম, তো 20 টাকা করে শুরু। তো আমরা একটা পুরো আম নিয়ে নিলাম। এখানে কিন্তু ভালো ডিল করতে হবে আপনাদের, যে এখানে দামাদামি করতে হবে যে কোনো জিনিসে, কারণ এখানে কক্সবাজার এখন হলো ঈদের পর অনেক পরিমাণ দাম যাবে। তো আমরা একটা আম 30 টাকা দিয়ে নিয়ে নিলাম, যেখানে কিন্তু 20 টাকার অল্প অল্প করে আম ভর্তা বিক্রি করছিল। তো বিচের সামনে গেলাম যে পানিতে নামবো কিনা, কিন্তু প্রতিবারই আমি যখন যাই, আমি আমার লাইফে যখন ফার্স্ট টাইম কক্সবাজার গিয়েছিলাম তখনই আমি একবার বিচে নেমেছিলাম, এরপরে আর বিচে নামা হয়নি আমার, মানে সাগরের মধ্যে নামা হয়নি। জাস্ট একটু পা ভিজাতাম, একটু ছবি তুলতাম, এইটাই। তো বিচে হলো আমার ভাই আর হলো আমার আম্মু চলে গিয়েছিল, আর এখানে হলো আমি আমার আব্বু ওয়েট করছিলাম ওনাদের জন্য। আর ওনারা 5 মিনিট 10 মিনিটের কথা বলে একবার 5 মিনিটের জন্য গেছে, দেন আবার ব্যাক করছে, করার পর আবার 5 মিনিটের কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা ছিল ওরা বিচের মধ্যে। আমি আর আব্বু এখানে আম্মুদের জন্য 2 ঘন্টা ধরে দাঁড়াচ্ছিলাম, কিন্তু ভিড়ের মধ্যে আম্মু আর আমার ভাই কখন হোটেলের মধ্যে চলে ড্রেস পাল্টে পিছন দিয়ে আমাদের ডাকতে আসছে আমরা ওটা খেয়ালও করিনি। এভাবে বিচের সামনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু অনেক ক্লান্ত লাগছিল, এবং আপনারা বিচের মধ্যে অনেক ধরনের পানীয় খাবার পেয়ে যাবেন, যেটার 1 নম্বর আছে হলো ডাব। অ্যান্ড হলো আমরা ডাব খেতে গিয়েছিলাম, কিন্তু ডাবের দাম চাচ্ছিল গলা কাটা দামের মতো, যেগুলো বড় ছিল ওটা চাচ্ছিল 200 টাকায়, যেগুলো আমরা কিন্তু ঢাকার মধ্যে মানে অ্যাভেলেবেল কিন্তু 100 টাকার মধ্যে পেয়ে যায়। আর যেটা ছোটো ছিল 50 টাকার ডাব, ওইগুলোই চাচ্ছে 150 টাকা করে, আর একদম ছোট যেটা সেটা মানে খাওয়ার মতো না, একদম এত পরিমাণ বাচ্চা ছিল। দেন ডাব এখানে থেকে এসে আমরা এখানে আইসক্রিম ট্রাই করতে আসছিলাম। তো আপনারা কিন্তু সব কিছু ভালো দামাদামি করবেন, এটা সত্যি কথা, কিন্তু আইসক্রিম কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো দাম মানে ঠিকই থাকে। এখানে আইসক্রিমের দাম ছিল 15 টাকা, 20 টাকা করে, 30 টাকা করে, এরকম দাম ছিল। তো শেষ পর্যন্ত আম্মুকে খোঁজার জন্য আমি বিচের মধ্যে নেমে গিয়েছিলাম যে আম্মু কোথায়, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে থাক, আম্মুকে না পেলে কী হয়েছে, আমি একটু পাটা ভিজেছি, যেহেতু পানিতে নামবো না সেহেতু পাটা একটু ভিজাতেই পারি আমি এখানে। তো সামনে থেকে মানে সমুদ্রটাকে এত ভালো লাগছিলো, কক্সবাজার এমন একটি জায়গা যেখানে আপনি যতবারই আসবেন ততবারই আপনার আসতে মন যাবে, কোনোদিনও আপনার বোরিং ফিল হবে না। এরপর আম্মু আসার পর আমরা হোটেলে ব্যাক করলাম। ব্যাক করে আমি হলো ঘুম থেকে উঠে দেখি আব্বু আব্বু আমার জন্য লাঞ্চ নিয়ে আসছে। তো আমি রেডি হয়ে বের হতে মানে সন্ধ্যা হয়ে যে পুরো ভাবছিলাম যে একটু সানসেট দেখবো, একটু ছবি তুলো, বাট ওটা আর করা হয়নি, পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি কি আর করবো, এই আকাশে যে লাল লালিমা ছিল ওইগুলো একটু ভিডিও নিচ্ছিলাম, দেন হলে অন্ধকারের মধ্যে কিছু ছবি তুলেছে যেটা একদমই সুন্দর আসেনি। এবার কক্সবাজার ট্রিপে আমি কোনো ভালো ছবি তুলতে পারিনি, শুধুমাত্র এই মানে এই টাইমগুলো মিস করার জন্য। অ্যান্ড হলো ভালো ক্যামেরাম্যান কেউ ছিল না, আর আমার ভাইকে বলছে ও আমার ছবিও তুলে দেয়নি। তো এরপর হলো আব্বু হলো এই যে পেন কেকগুলো থাকে, এটা হলো ডিম দিয়ে যেটা বানায় আমাদের ঢাকা শহরে, এটার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যান্ড এখানেও একই দাম, এটা কিন্তু হামরে কোনো দাম ছিল না, 30 টাকা করেছিল। এভাবে বিচের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এভাবে খেতে খেতে কখন যে রাত হয়ে গেছে নিজেরাও বুঝতে পারিনি। তো এরপর ভাবলাম যে একটু সি ফুড দেখি যে অবস্থা কেমন। আগে কিন্তু সুগন্ধা বিচের মেইন রোডটা যেটা ওইটা দুপাশে কিন্তু মানে অনেক সি ফুড বসতো, কিন্তু এখন কিন্তু ওখানে আগের মতো ওরকমভাবে নেই, আছে একটু ভ্যানের মধ্যে করে ওরা ভেজে ভেজে বেঁচে। অ্যান্ড হলো যেগুলো কাঁচা র পাওয়া যায় ওগুলো হলো দোকানগুলো রাখার জন্য, সি বিচের সামনে একটি বড় মাঠ আছে, এখানে হলো ওনারা এই দোকানগুলো রাখছে। তো এখানে যে সি বিচের সামনে যে দোকানগুলো, এখানে কিন্তু তুলনামূলকভাবে দাম অনেক বেশি, কিন্তু যদি আপনি মেইন রোডের যে এখানে দোকানগুলো দেখেন ছোটোখাটো, ওইখানে কিন্তু দামগুলো কম পাবেন। তো এটা আপনাদের ইচ্ছা যে আপনারা একই খাবার বেশি দাম দিয়ে খাবেন নাকি কম দিয়ে দাম দিয়ে খাবেন।
তো এরপর হলো আমরা ভাবলাম যে সামনে যেটা দেখছি ওইটার কাছে আগে যাই, যে যেটা এখানে আপনাদের অবশ্যই মানে পারফেক্টলি দামাদামি করতে হবে, নাহলে আপনারা একদম পুরোপুরি ঠকে যাবেন এখানে। তো সি ফুডে যদি আপনি কিনতে চান অনেক ভালোভাবে দামাদামি করতে হবে। এবং আমি অক্টোপাস খেতে চাইছিলাম, বাট আমার সাথে যে কেউ একজন অক্টোপাস খাবে ওইটা কেউ ছিল না, যেহেতু আমি অক্টোপাস এখনও ট্রাই করা হয়নি আমার, ওইটা ছাড়া সব কিছুই ট্রাই করা হয়েছে সি ফুড আমার। তো তারপর হলো যাচ্ছিলাম দামাদামি করতে, এখানে হলো বেসন দিয়ে ভাজা আছে অ্যান্ড আপনি চাইলে রগুলো ভেজে নিতে পারবেন। এখানে হলো কাঁকড়ার দাম ছিল 100 টাকা, 150 টাকা, 50 টাকা করে, একদম ছোট যে কাঁকড়াগুলো ছিল এগুলো 50 টাকা। ভাবা যায় কক্সবাজারে এসে আপনি 50 টাকা দিয়ে কাঁকড়া খাচ্ছেন। অ্যান্ড এই দোকানগুলো কিন্তু অনেক ভিড় ছিল, এই পাশাপাশি সবগুলো সিরিয়ালে যে দোকান ছিল ওই দোকানগুলো তো অনেক ভিড় ছিল। তো আমরা একটু সামনে চলে গিয়েছিলাম অ্যান্ড ওইখান থেকে আমরা হলো কাঁকড়া খেয়েছিলাম। তবুও এখানে আমি একটু দামাদামি করে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের, যাতে আপনারাও একটু সুবিধা হয় বুঝতে বা একটুখানি আইডিয়া আসতে। সুগন্ধ বিচের মেন রোডে যে রাস্তাটা আছে ওইটার পাশ দিয়ে একটা বাপাশে একটা রাস্তা গিয়েছে, তো ওই রাস্তার মধ্যে হলো এই দোকানটা ছিল। এখানে ওনার ফ্যামিলি, ফুল ফ্যামিলি ছেলে আর উনি আর ওনার বউ হলো এখানে এই দোকানটা খুলছে। তো আমরা এখান থেকে কাঁকড়া ডিল করে নিছি এবং হলো চিংড়ি মাছও ডিল করে নিছি। 100 টাকা, 120 টাকার মধ্যে আপনার চিংড়ি মাছ পেয়ে যাবেন এবং এখানে কাঁকড়াও কিন্তু 100 টাকার মধ্যে বড় বড় কাঁকড়া পেয়ে যাবেন। তো এইটা হলো আমাদের ফ্রাই করে দিয়েছে, এখান থেকে আপনার চাইলে তাজাটা নিয়ে ফ্রাই করতে পারবেন। দেন এখান থেকে আম্মু শুটকি কিনেছি, এখানে কিন্তু অল্প কটা শুটকির দোকান ছিল এবং আমরা হলো শুটকি বেসিক্যালি কিনেছি হলো টেকনাফ গিয়েছিলাম। তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, ওইখান থেকে আমরা শুটকি কিনেছিলাম এবং আচার কিনেছিলাম। ওইখানে কিন্তু আপনাদের ডিলটা আরও ভালো হবে এখান থেকে, যেহেতু এটা হলো পর্যটকের এরিয়ার একদম ভিতরে, যে কারণে এখানে দামটা একটু বেশি। কিন্তু আমাদের ঢাকার তুলনা যদি আমরা করি এখান থেকে কিন্তু দাম অবশ্যই এখানে কম। অ্যান্ড এখানে আপনারা চাইলে হলো খিচুড়িও খেতে পারবেন, এখানে খিচুড়ির প্রাইস ছিল 60-70 টাকা এরকম। তো এরপর হলো আমরা হলো হোটেলে চলে যাচ্ছিলাম, যেহেতু এখন একটু সন্ধ্যা তাই হলো এখন আর ডিনার করব না, একদম হোটেলে যেয়ে পরে আবার বের হয়ে আমরা ডিনার করেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কালকে আমরা সকালে হলো টেকনাফ যাব। তো কালকের ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন, এটা হলো কয়েকদিনের ভিতরে আবার চলে আসবে। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।